আজকের ঘটনা কি? আজকের খবর হলো রমজান মাসে আপনার চরিত্র যেমনই হোক, টিকটকারদের ভণ্ডামি করার জন্য রমজান মাসে তাদের চরিত্র ভালো করতেই হবে। এরা রমজানে ভালো মানুষের অভিনয় কিন্তু ভালো মানুষ হওয়ার জন্য উপদেশ দেয় না। তাহলে কি দেয়? দুঃখে কষ্টে ভারাক্রান্ত জীবন। এইসব কি বলছে? এরা সকালে মাথায় রান্না দিয়ে রমজানের শুভেচ্ছা জানায়, আর বিকাল বেলা শাড়ি পরে বৈশাখের বিকেল বেলায় তোমায় নিয়ে বকুল তলায় প্রেমের খান গান শোনা। তাহলে রমজান বিকেলে টিকটক এর গান, এইসব যে কয়েকজন দর্শক দেখেছে সেই কয়েকজনই নিজের অজান্তে বোকা বনে গেছে। এত সোজা? আর ভাই, তুমি যদি এগুলো দেখে ভাবো এই মেয়েগুলো ভালো, তাহলে ভাই জান তুমিও বোকা। এদের কাছ থেকে খাচ্ছি আমরা নিয়মিত ঢোকা, তাহলে আমরা কেন হব না বোকা? পবিত্র কুরআন শরীফ পড়লে জান্নাত পাওয়া যায়, বাবা মায়ের সেবা করলে জান্নাত পাওয়া যায়। আপনার সব শর্ত মেনে নিলাম। তাহলে খালা আম্মা, এইসব ডান্স করলে কি পাওয়া যায়? আমি বলুম না, আমার শরম করে। আমি বলছি এমন সব ডান্স করলে দু এক টাকা অথবা বয়ফ্রেন্ড পাওয়া যায়। উদাহরণস্বরূপ বলতে পারি আমাদের হিরো আলম ভাইয়ের মতো। তোমার কাছে আমি উদাহরণ চাই, তাই নাকি? জি। মাঝে মধ্যে যখন এইসব ইসলামিক ভিডিও বানাই তখন খুব ভালোই লাগে। কি সুন্দর! আবার যখন একই পোশাকে ইসলামিক ভিডিও করে কিছুক্ষণ পরে আবার সেই পোশাকে গাড়ি ঠেলাঠেলি করে, তখন যে কি কইতে মন চায়। আরে কি করবে, তাড়াতাড়ি কও। গাড়ি চলে না চলে না চলে না রে, গাড়ি চলে না। ভগবত মাইয়ার গাড়ি কোনোদিনও চলবে না। একটু আগে এই পোশাকে আল্লাহ আল্লাহ করলি, আর এখন কি না এই পোশাকেই গাড়ি ঠেলাঠেলি করতেছিস। আমি ছাড়া কেউ পারবে না। টিকটকার আছে যারা লোক দেখানোর জন্য হলেও রমজানের ভিডিও আপলোড দিতেছে। ঠিক বলেন। আবার কিছু টিকটকার আছে যারা রমজানকে উপেক্ষা করে রেস্টুরেন্টে বসে খাবার খেয়ে ভিডিও বানাচ্ছে। এই রমজান মাসের রেস্টুরেন্টে বসে খাবার গিলতেছে, সেটা আবার ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিচ্ছে। এটা কোনো কথা? কেউ কেউ রাত্রে সিয়ারি খেয়ে রোজা রাখার নিয়ত করতেছে, কেউ কেউ আবার রাতের অন্ধকারে পালায়া যাওয়ার প্ল্যান করতেছে। আজ ফাগুনি পূর্ণিমা রাতে চল পলায়ে। ভাই শুনেন, বাস্তব জীবনের একটা ঘটনা বলি। বলো বাবাজি। রমজান মাসে মাদক শক্ত পোলাপান যখন মসজিদে নামাজে যায়, আপনি যদি তাদেরকে বলেন মাদক গ্রহণ করার পর নামাজ হয় না, তখন তারা ঠিক মেনে নেবে, তারা আর মাদক গ্রহণ করবে না নামাজের আগে। কিন্তু ঠিকই তারা নামাজের পর মাদক গ্রহণ করবে। নলেজ দেখছেন, কি নলেজ। সো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। আশা করি ভিডিওটা আপনাদেরকে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। এমন মজার মজার ভিডিও পেতে আমার ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। তো ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।